হ্যালো হেওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আবারও অনেক দিন পর আমি একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির আছি বন্ধুরা আজকে আমি হোমিওপ্যাথিক মেডিসিনস লাইকোপোডিয়ামের ব্যাপারে জান দেবো বন্ধুরা এবং এই লাইকোপোডিয়াম ওষুধটি এর হচ্ছে মানসিক লক্ষণগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং বহুত সহজ এবং হেডলাইনস ভিত্তিতে আমি এত সহজ ভাষায় এর কিছু সিমটমস লক্ষণ আমি আপনাদের শেয়ার করবো এই লক্ষণগুলি যদি আপনারা কোনো রুগীর মধ্যে পান সেক্ষেত্রে কনস্টিটিউশনালি এই লাইকোপোডিয়ামটি আপনারা যদি প্রেসক্রাইব করেন তার যাবতীয় সমস্যা যে সমস্যা হোক না কেন সেটা পারমানেন্টভাবে ঠিক হয়ে যাবে তারা আমি লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক মেডিসিন লাইকোপোডিয়ামের সমস্ত গুরুত্বপূর্ণ সাইন অ্যান্ড সিমটমস লক্ষণগুলি আমি আপনাদের শেয়ার করবো সেই জন্য আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন দেখবেন এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পেশারে সব এখানে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স আমি ডক্টর এমডি শাহরুখ তাহলে দেরি না করে চলেন শুরু করা যায় ভিউার্স লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই এফেক্টিভ একটি মেডিসিন এর বেশ কিছু গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ আছে সবার প্রথমে যে মানসিক লক্ষণটি আমি কথা বলব সেটা হচ্ছে লাইকোপোডিয়ামের রুগীরা যে কোনো একটা সিদ্ধান্ত নিতে বা কোনো একটা কাজ করতে যাওয়ার আগে প্রচণ্ড ভয় পায় বন্ধুরা মনের মধ্যে এই প্রশ্নটা চলে আসে এই কাজটা আমি করতে পারবো কিনা বা স্টেজের মধ্যে যদি বক্তৃতা দিতে হয় সে করতে পারে কাজটা ঠিকই কারণ তিনি অনেক মেধাবী হয় লাইক অত বুদ্ধিমান হয়ে থাকে জ্ঞানী হয়ে থাকে কিন্তু যে কোনো কাজ শুরু করার আগে তার মনের মধ্যে একটা ভয় থেকে থাকে সেই কাজটি সে কমপ্লিট করতে পারবে কিনা আদৌ সে হবে কিনা না তার দ্বারা অথচ কাজটা সে নিয়ম মতন কত সুন্দরভাবে সে করে ফেলে কিন্তু তবুও মনের মধ্যে এই ধরনের ভাবনা আসা হচ্ছে একটা লাইকঅ্যামের গুরুত্বপূর্ণ সিমটমস দু নম্বর যে সিমটমসটি সেটি হচ্ছে লাইকডামের আরেকটি মানসিক গুরুত্বপূর্ণ লক্ষণ ছড়াচ্ছে তারা একা থাকতে পছন্দ করে বন্ধুরা অতিরিক্ত জ্ঞানজাম বাড়ির মধ্যে অতিরিক্ত লোকজন সঙ্গ নিঃসঙ্গ প্রিয়তা বন্ধুরা একা থাকতে পছন্দ করে আবার একা থাকতে গিয়ে ভয় পায় সে বাড়িতে লোকজন দু চারটার বাড়ির লোকজন থাকুক কিন্তু তার কাছে বা তার আশেপাশে বা তার রুমে যেটা কেউ না আসে সেটা পছন্দ করে সে একা থাকতে পছন্দ করে সে তার রুমের মধ্যে একা থাকতে পছন্দ করে নিজে মনে আপন মনে কী সব করতে থাকে কিন্তু তার সাথে অনেকজন লোক থাকবে সাথে সংগম করা করা কোথাও ঘুরতে যাওয়া বন্ধুদের আড্ডা এই সমস্ত যাবতীয় জিনিস লাইকোবর্ডেম রোগী পছন্দ করে না সে একা থাকতে পছন্দ করে সেই জন্য লাইকোবডেম রোগী বেশি লোকজনের সাথে মেলামেশা করতে পারে না বেশি লোকজনের সাথে মেলামেশা করতে চায় না তার ফ্রেন্ড সার্কেলও খুব কম থাকে বন্ধুরা সে একা থাকতে পছন্দ করে এবং সে অন্ত মনে হয় বন্ধুরা চাপা স্বভাবের কোনো কিছু শেয়ার করতে পারে না অন্ত মনা টাইপের হয়ে থাকে লাইকি তিন নম্বর যে গুরুত্বপূর্ণ সিমটম সেটি হচ্ছে অতি অল্পই বিচলিত হয় এবং অতি অল্পই ইমোশনাল হয়ে যায় বন্ধুরা এটা যদি ব্যাখ্যা করি একটুতেই একটু কষ্টে কান্না করে ফেলে একটু আনন্দও সে হেসে ফেলে এরকম খুবই ইমোশনাল এবং খুবই বিচলিত স্বভাবের হয়ে থাকে লাইকোপুর আমরা কি যদি বাচ্চা হয় তো তার যদি স্কুলে রেজাল্ট ভালো রেজাল্ট পেয়ে থাকে সেক্ষেত্রে প্রচণ্ড হাসা হাসি এমনকি খুশি দেখেও যদি ধন্যবাদ দেয় চোখের জল বেরিয়ে পড়ে বন্ধুরা এতটা ইমোশনাল হয়ে থাকে অতিরিক্ত খুশিতেও চোখের জল বের হয়ে যায় সামান্য একটু খুশিতে চোখের জল বেড়ে যায় কেউ ধন্যবাদ দিলে চোখের জল হয়ে যায় বা দিন পর কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসলে তাকে দেখতে পেলে চোখ দিয়ে জল বেড়ে যায় খুশি হয়ে যায় এই ধরনের লক্ষণ মানসিক লক্ষণ লাইকোপিডিয়ামের মধ্যে লক্ষ্য করা যায় এবং এটিও একটি লাইকোপিডিয়ামের মোস্ট ইম্পর্টেন্ট সিমটমস বন্ধুরা নেক্সট যে গুরুত্বপূর্ণ সিমটমসটি সেটি হচ্ছে লাইকোপিডিয়াম রুগীর প্রচণ্ড রাগ এবং জেদ প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় যাকে ইংলিশে ডিকটোটোরিয়াল অ্যাটিটিউড বলা হয় তাকে মধ্যে কোথায় সে যেটা বলবে সেটাই ফাইনাল বন্ধুরা বাড়িতে এমন কিছু লোকজন গার্জিয়ান লক্ষ্য করবেন যে সে ভুল হোক সঠিক হোক যেটা সিদ্ধান্ত নেবে কোনো কাজ হোক বা কোনো পরামর্শ হোক বা যে কোনো জিনিস যেটা নিজে যেটা বুঝবে বা নিজে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল মনে করে কারোর সাথে পরামর্শ করতে জানা বা কেউ যদি তার ভুল ধরে বা বলে যে এটা ঠিক নয় এটা করা উচিত সেটা কোনো কিছু শোনে না বন্ধুরা প্রচণ্ড জেদি এবং রাগে সর হয় নিজে যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটাই ফাইনাল তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না এই ধরনের মানসিকতা লাইকোপোডিমের মধ্যে লক্ষ্য করা যায় ভিও নেক্সট যে সিমটমটি সেটি হলো লাইকোপা রুগীর মানসিক লক্ষণগুলি সকালে ঘুম থেকে ওঠার পর বেড়ে যায় ভিওয়ার্স সকাল পর যখন ঘুম থেকে উঠে যায় তখন তার মানসিক লক্ষণগুলি প্রচন্ড বেড়ে যায় আস্তে 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 সেটা ঠিক হয়ে যায় এবং আর আরেকটি যেটা মোস্ট গুরুত্বপূর্ণ সিমটম সেটা হচ্ছে লাইকোপোডিয়ামের রুগী কৃপন সবের হয় বন্ধুরা তারা টাকা পয়সা একটু হিসাব করে খরচা করে কেউ আছে না খরচা করে টাকা পয়সা কোনোটা টাকা পয়সা করলে অতটা ভাবে না কিন্তু লাইকোপোডিয়াম রুগী প্রচণ্ড হিসাবই হয় একটু কৃপন স্বভাবের হয় দেড়ে টাকা পয়সা খরচ করতে পারে না কোথাও কোনো জায়গায় যদি দশটাও খরচা করতে হয় সে দুবার ভাবে একটু কৃপন স্বভাবের হয় আর কোথায় হিসাবই হয় এটিও একটি লাইকোপোডিয়ামের মোস্ট গুরুত্বপূর্ণ সিমটমস ফিওয়ার্স নেক্সট যে লক্ষণটি পাওয়া যায় লাইকোপোডিয়ামের মধ্যে সেটি হচ্ছে লাইকোপোডিয়াম রুগী একটু লোভী হয় বন্ধুরা এক কথা যাদের মধ্যে স্বাভাবিক যাদের মধ্যে আছে তাদের টাকার প্রতিও লোভ আছে করবে সে স্বাভাবিক কোনো জিনিসের প্রতি তুমি তার খাওয়ার প্রতিও লোভ সামলাতে পারে না বন্ধুরা সে মনে করে এটা খাবে ওটা খাবে প্রচুর পরিমাণে খেতে পায় ক্ষুধা পায় প্রচন্ড রাক্ষসে খেতে প্রচন্ড খেতে যায় কিন্তু খেতে পারে না কারণ তার লিভারের সমস্যা হয়ে থাকে গ্যাসের সমস্যা হয়ে থাকে ইনডাইজেশনের সমস্যা হয়ে থাকে এই সমস্ত যাবতীয় সমস্যা দেখা যায় অতিরিক্ত পরিণে গ্যাসের কারণে বুক জ্বালা পেট জ্বালা করে ফলে কি পেটের লিভারটা ঠিক না থাকার কারণে প্রচণ্ড খেতে যায় কিন্তু একটু খেতে গেলে পেট ভর্তি হয়ে যায় বা খেতে পারে না এই সমস্ত সিমটমস লক্ষ্য করা যায় নেক্সট যে সিমটমসটি লক্ষ্য করা যায় লাইকিপুটিংয়ের মধ্যে সেটি হচ্ছে কোষ্ঠবদ্ধতা কনস্টিগেশনের সমস্যা লক্ষ্য করা যায় বারবার ব্যাগ দিতে হয় কিন্তু পায়খানা পরিষ্কার হয় না বন্ধুরা এটি হচ্ছে কারণে একটা গুরুত্বপূর্ণ সিমটমস এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ সিনটমস সেটা হচ্ছে মডার্নিটি বন্ধ হ্রাস বৃদ্ধি লাইকোবডিয়ামের ম্যাক্সিমাম সমস্যা যে রোগগুলি বা সমস্যাগুলি বেড়ে যায় বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে বিকেলের দিকে সমস্যাগুলো বেড়ে যায় চায় ব্যথা হতে পারে চাই গ্যাসের সমস্যা হতে পারে চেয়ে বুক জ্বালা হতে পারে চায় আদার্স অন্য অন্য যে সমস্যা নিয়ে রুগী আসছে সেই সমস্যা হতে পারে সমস্যাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে বিকেলের দিকে বাড়ে যায় জ্বর হতে পারে বিকেল চারটা থেকে রাত আটটার সময় লাইকোভিয়মের সমস্যাগুলো বৃদ্ধি পায় ভিওয়ার্স এবং সবার শেষে যে গুরুত্বপূর্ণ সিমটমসটা আমি লাইকোবডিমে শেয়ার সেটা হচ্ছে লাইকোভিওমা রুগী যে কোনো খাবার গরম গরম খেতে পছন্দ করে ভেওয়ার্স গরম খাবার গরম ভাত ডেস্কে থেকে সরাসরি গরম তরকারি উঠে খায় গরম মিষ্টি গরম সবজি যে কোনো জিনিস যে কোনো জিনিস গরম গরম খেতে পছন্দ করে এবং তারা মিষ্টি খেতে খুব পছন্দ করে লাইকাবুডমের রুগী ডিজায়ার মিষ্টি পাওয়া যায় মিষ্টি খেতে খুব পছন্দ করে এবং যে কোনো খাবার গরম গরম খেতে খুব পছন্দ করে যাতে লেবোরেটারিতে হট ফুড নামে রুব পাওয়া যায় বন্ধুরা গরম খাবার খেতে পছন্দ করে এবং মিষ্টি খেতে পছন্দ করে তো ব্যাস এই লক্ষণগুলি ব্যাস এতটুকুই বেশি সিমটমস পড়ার আপনার কোনো রকম কোনো প্রয়োজন নেই বইয়ের মধ্যে অনেক বলা আছে আমি যে ভিডিওর মধ্যে যে লক্ষণগুলি কথা বললাম এই লক্ষণগুলি বাস এতটুকু লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে পাওয়া যায় বাস লাইকেবোডিয়াম প্রেসক্রাইব করার জন্য এই লক্ষণগুলি কাফি বন্ধুরা এই লক্ষণগুলি যথেষ্ট এই লক্ষণগুলি যদি পাওয়া যায় যে রোগ হোক না কেন তার শরীরের মধ্যে জন্ডিস হতে পারে টিউমার হতে পারে পাথর হতে পারে কিডনিতে পাথর হতে পারে প্যারালাইসিস হতে পারে ব্যথা হতে পারে যেই সমস্যা হোক না কেন যদি এই লক্ষণগুলি পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে লাইকোভিডিয়াম প্রেসক্রাইব করবেন আপনার হানড্রেড হবে সফলতা হবে কোনো পার্টিকুলার কোনো রোগ নিয়ে আমি বলছি না যে জন্ডিসের ক্ষেত্রে দিতে হবে বা কিডনি পাথর ক্ষেত্রে দিতে হবে সেরকম নয় আপনারা যেমন হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্টস নট দ্য ডিজিজ হোমিওপ্যাথি রোগের চিকিৎসা করে না রুগীর চিকিৎসা করে সেই জন্য রোগী যেই রোগ নিয়ে আসুক না কেন আমাদের কাছে সেটার গুরুত্ব খুবই কম আপনারা যারা আমরা যারা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান তারা জানেন যারা কনস্টিটিউশনালে চিকিৎসা করেন রোগের দাম রোগের মূল্য আমাদের কাছে নেই বললেও চলে সে যে রোগ নিয়ে আসুক না কেন তার কমপ্লিট হিস্ট্রি নিয়ে কমপ্লিট কেস টেকিং নিয়ে এই লক্ষণগুলো যদি তার সাথে মিলে যায় যে রোগ হোক না কেন আপনারা এই লাইকোপোডিয়াম চোখ বন্ধ করে প্রেসক্রাইব করবেন এবং হান্ড্রেড পারসেন্টভাবে রেজালাস পাবেন তখন কত প্রোটেন্সি ব্যবহার করতে হবে সেটা আপনারা জানেন আপনারা ফিফটিসি ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন বা হান্ড্রেড এই সমস্তগুলো ব্যবহার করতে পারেন সেটা আপনার অভিজ্ঞতার উপর আমি ছাড়ছি আমি সাধারণত এলএম প্রোটেন্সি লাইকোপোডিয়াম ক্ষেত্রে ব্যবহার করে থাকি কারণ লাইকোপোডিয়াম কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অ্যাগ্রাভেশন হয়ে থাকে বন্ধুরা বাড়তি সমস্যাটা যে রুগী যে কারণে আসে আমি এক্সাম্পল শুরু যদি ব্যথার জন্য আসে লাইক প্রোটিম যদি আমি পোটেন্সি হাই দিই দুশো ওয়ান এম টেন এম সেক্ষেত্রে কি ব্যথাটা বেড়ে যেতে পারে দু থেকে তিন দিন থেকে আবার ওটা ধীরে ধীরে ঠিক হয়ে যায় ব্যথা বেড়ে গেলে যে ভয়ের কোনো কিছু নেই বন্ধুরা ব্যথা বেড়ে গেলেও আপনারা ধরে নিতে হবে ওষুধ সে একদম সঠিক আছে দু থেকে তিন দিন অপেক্ষা করলে সেই ওষুধে সেই ব্যথা কমিয়ে দেয় কিন্তু রুগীরা ভয় পেয়ে থাকে সেই জন্য আর ওষুধ বন্ধ করে দেয় এবং অন্য ডাক্তারের কাছে চলে যায় সেই জন্য কি আমি সাধারণত এলএম প্রোটিনসি ব্যবহার করি যেটাতে অ্যাগ্রাভেশন হওয়ার চান্স খুবই কম থাকে আমি এলএম পোটেন্সি দ পাঁচ এম করে দৈনিক দিনে একবার করে খেতে দিই এবং কনস্টিটিউশনে যেটা আপনার হাই প্রোটেন্সি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা জানেন পরপর দুদিন দুটা ডোজ বা তিনটা ডোজ তারপর আমি প্লাসিমা দিই তারপর অপেক্ষা করি পনেরো দিন এক মাস যতক্ষণ পর্যন্ত এর চলতে থাকে সমস্যাগুলো ইম্প্রুভ হতে থাকে ততক্ষণ পর্যন্ত আমি দ্বিতীয় পাওয়া রিপিট করি না এভাবে আমি কনস্টিটিউশনে চিকিৎসা করি আপনারাও এভাবেই করবেন এটাই হচ্ছে আসল হোমিওপ্যাথি এই লক্ষণগুলো যদি মিলে থাকে যে রোগী হোক না কেন এই মেডিসিনটি প্রেসক্রাইব করবেন আপনারা ভালো রেজাল্ট পাবেন তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেলাঙ্গটা প্রেস করে দিয়ে অল নোটিশান ক্লিক করে দেবেন এবং আপনারা যদি আমার কাছ থেকে স্পেশাল হবে অনলাইন চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি সেখানে আপনারা অ্যাসেমস করতে পারেন তারপর কল করে আপনার সমস্ত কেস টেক নিয়ে সমস্ত লক্ষণ নিয়ে কনস্ট্রেশনগুলো সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হয় যে মেডিসিনটি ব্যবহার করলে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে তো ভিয়াস থ্যাংক ইউ সো মাচ বাই